অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি তানিয়া শারমিন শুরু করছি আপনাদের এই পছন্দের কুকিং শো স্যামসাং স্মার্ট কিচেন পাওয়ার্ড বাই স্যামসাং ইলেকট্রনিক্স। প্রিয় দর্শক, প্রতিবারের মতো আজও থাকছে আমাদের দুটো রান্নার রেসিপি, যার প্রথমটি করে দেখাবেন একজন কুকিং এক্সপার্ট এবং দ্বিতীয়টিতে থাকছে আপনাদের পছন্দের কোনো তারকা। একটি ট্রেডিশনাল, অপরটি হেলদি, কুইক এবং ইনোভেটিভ রেসিপি দিয়ে সাজিয়েছি আজকের পুরো আয়োজন। তাহলে চলুন দর্শক, আমরা আমাদের প্রথম আয়োজনে চলে যাই। সাথে আছেন একজন কুকিং এক্সপার্ট, সাইদা আফরোজা। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্যামসাং স্মার্ট কিচেনে। আর দেখতে পাচ্ছি যে প্রিপারেশন মনে হচ্ছে জর্দা টাইপের কিছু করতে যাচ্ছো। হ্যাঁ, আমি আজকে জর্দা করবো, পুরোটাই মাইক্রোওয়েভে করবো, চুলায় আজকে আমার কোনো কাজ নেই। প্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি মাইক্রোওভেনে জর্দা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। শাহী জর্দা তৈরি করতে যা যা উপকরণ লাগবে: বাসমতি চাল 2 কাপ, চিনি 2 কাপ, ঘি 4 টেবিল চামচ, এলাচ ও দারচিনি, জর্দার রং, মোরব্বা কুচি, পেস্তা বাদাম কুচি, কিশমিশ, মাওয়া এবং পরিমাণ মতো গোলাপ জলে ভেজানো জাফরান। এইখানে আমি বাসমতি চাল নিয়েছিলাম, এটা ধুয়ে আমি কালার দিয়ে রেখেছি। এখন আমি ঘি নিচ্ছি, একটা ওভেন প্রুফ বাটিতে ঘি নিয়েছি। তারপর এখানে এলাচ দারচিনিটা দিয়ে দিচ্ছি, আস্ত গরম মশলা। হ্যাঁ, এটা আমি মাইক্রোওয়েভে গ্রিল অপশানে দিব, কারণ মাইক্রোওয়েভে অনেকে মনে করে শুধু সিদ্ধর কাজটাই করে, আমরা চুলায় ভাজার যে কাজটা করি সেটাও আসলে মাইক্রোওয়েভে করা যায় গ্রিল অপশানে। অনেকগুলি মোড আছে আমাদের এই মাইক্রোওভেন স্যামসাং মাইক্রোওভেনে, একের মধ্যে অনেকগুলি গুণ রয়েছে। মাইক্রোওভেনে রান্না করা যায়, এছাড়া কনভেকশন কিংবা আমরা হট ব্লাস্ট মোডে করতে পারি বেকিংয়ে সব কিছু। আর ওই যে গ্রিল মোডে কথা বললে, গ্রিল মোডে আমরা যে কোনো বারবিকিউ, তান্দুরি কিংবা এগ গ্রিল টাইপের খাবারগুলি করতে পারি, কিংবা ক্যারামেল ভাজা পোড়াগুলোও করতে পারি আমরা গ্রিল মোডে গিয়ে। আর যে হেলদি খাবারগুলো আমরা কিন্তু নিশ্চিন্তে ভরসা রাখতে পারি স্যামসাং স্লিম ফ্রাই ফিচার্সের উপর। কম সময়ে কম তেলে খুব সুন্দর ভাজা ভাজা এফেক্ট, কালার সবই আসে স্যামসাং স্লিম ফ্রাই ফিচার্সে। এখন আমি গ্রিল অপশানে 2 মিনিট রান্না করব। এখন তাহলে গ্রিল অপশানে 2 মিনিট দিচ্ছি, এখানে আমার টোটাল লাগবে 21 মিনিট। অনেক সময় আছে যে জাস্ট কুক হচ্ছে কোনো কোনো অপশনে, কালারটা আসছে না, কালারটা আসছে গ্রিল মোডে, যেমন গ্রিল মোডে গেলে কালারটা আসে, আর হট ব্লাস্ট কিংবা ওই যে কনভেকশন মোডে তখন তো কালারটা আসবে। আর বিশ্বের এই প্রথম বোধহয় স্যামসাং মাইক্রোওয়েভ নিয়ে এসেছে সানরাইড মশলা মোড। আমরা অনেক সময় কেনা মশলা কিনে খাই, কিন্তু মশলাটা যদি আমরা নিজে কিনে সেটাকে শুকিয়ে গুঁড়ো করে খাই সেটা অনেক বেশি হেলদি হবে এবং অনেক বেশি পিওর হবে। তো এই সানরাইড মশলা যে অপশনটা আছে সেখানে খুব কম সময়ে এবং খুব কম ঝামেলায় আমরা মশলাটা শুকিয়ে নিতে পারি। ও আচ্ছা, ড্রাই এখানে, হ্যাঁ একটা অপশনই আছে, ফিচার্স আছে সানরাইড মশলা ফিচার্স, খুব সময়টাও কম লাগবে এবং ঝামেলা তো নাই, হ্যাসেল ফ্রি আমরা পিওর জিনিসটা খেতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা কাজও কমে যাচ্ছে আমাদের। তো আমাদের সময় শেষ, আমি বের করে নিচ্ছি। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। পানি পরিমাণটা কেমন হবে? পানির পরিমাণ চালে ডবল নিয়েছি আমি। এখন এটাকে আমি 12 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিচ্ছি। এখন যাচ্ছি মাইক্রো পাওয়ারে, জিনিসটাকে কুক করবে। হ্যাঁ, এখন 12 মিনিট মোটামুটি আমরা ফ্রি আছি। হ্যাঁ, 12 মিনিট কত ওয়েট করতে হবে আমাদের, এখন আমরা গল্প করতে পারি, গল্পের মাঝে খাবারটা তৈরি হয়ে যাবে। সাইদা মানেই তো নতুন কিছু, নতুন রান্না। আর সাইদাকে আমরা ওইভাবেই চিনি যে এমনই একজন রন্ধন শিল্পী যে রান্না করতে ভালোবাসে। তো এভাবে অনেক পরিচয়ে পরিচিত আমাদের সাইদা, বিশেষ করে রান্নার এই জগৎটাকে নিয়ে। তো কিভাবে নিজেকে গ্রুম আপ করছো? রান্নাটা তো আমি শুরু করেছিলাম ছোটবেলা থেকেই, সেই জন্যই তখন ওই বিভিন্ন সার্টিফিকেট কোর্সগুলি করে আমি বাসার জন্যই করতাম। তো পরে আমি যখন দেখলাম যে আসলে ফুডটা তো আমাদের একটা বেসিক নিড, সব বয়সের মানুষেরই সমান ইন্টারেস্ট থাকে এখানে, তো সেই জন্য পরে এটাকে আমি প্রফেশনালি নিয়েছি এবং সেই জন্য আমি শেফ কোর্স করেছি পরবর্তীতে, যখন যেটা আগে ছিল না। সেই 12-13 বছর থেকেই আমি এটা নিয়ে কাজ করছি, এখনও মনে হয় শিখি আসলে। একটা ফ্যাশন না, হ্যাঁ, যে রন্ধন শিল্পী কিংবা রন্ধন শিল্প, এটার ব্যাপকতা কিন্তু বিশাল, এটার গভীরতা কিন্তু অনেক বেশি। আমার রান্না মানে ক্যামেরার সামনে রান্নাটা শুরু মাইক্রোওয়েভ ওভেন দিয়েই, আমি এটা খুব প্রেফার করি। এই কারণে যে অনেক সময় আমাদের সময় থাকে না, রান্নাঘরে গিয়ে কাজ করার ইয়ে থাকে না, আমরা যা যা খাই
সকালে চা খাই, রুটি খাই, তারপরে দুপুরে ভাত খাই, তরকারি খাই, ডাল খাই, প্রতিটা আইটেমই মাইক্রোওয়েভে এখন করা যায়। হ্যাঁ, আগে যেমন আমরা এটা দিয়ে শুধু গরম করতাম, যে একটা জিনিস কিনে এটার ইউজটা কম হতো, এখন যে একটা এটা কিনলে 100% উসুল উঠে এখন আমাদের, যে এখানে যা আজকে সময় নাই, ভালো লাগছে না, পুরো কাজটা এখানেই করে করা যায়। মাইক্রোওয়েভের ক্ষেত্রে একটা জিনিসই শুধু খেয়াল রাখতে হবে, আমরা রাইস মেকারে যেমন ভাতটা বসায় দিয়ে চলে যাচ্ছি, ওভেনে টাইমটা সেট করে চলে যাচ্ছি, এইখানে এই কাজটা করা যাবে না, এখানে বের করে একটু নেড়ে দিয়ে আবার দিতে হবে। শুরুটা আসলে ওভেন দিয়েই, ওভেন বেকিংয়ের কাজগুলি আমি খুব পছন্দ করি, কিন্তু এখন যেহেতু আমি ফ্রিল্যান্সার শেফ হিসাবে কাজ করছি, আমার একটা সাইডে থাকলেই হয় না, এক একটা সাইডের কাজের যেহেতু কাজ করতে হয়, এই জন্য এখন আমি কুকিংও আমার ভালো লাগে, যেহেতু অ্যাটাচমেন্ট করেছি আমি কুকিংয়ে, বিভিন্ন ইয়েতে বিভিন্ন কিচেনে কাজ করেছি। ফোন এই 12 মিনিটের মাঝখানে আমি বের করে আবার একটু নেড়ে দিব। এই যে দেখেন চাল কিন্তু হাফ ডান হয়েছে, পানিটা কেটে টানাই নিতে হবে এখন। আবার দিয়ে দিচ্ছি, এখন 6 মিনিট অপেক্ষা করব। আসলে এখন তো আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মাঝে এই স্মার্ট গ্যাজেটগুলি আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিচ্ছে। হ্যাঁ, আগে তো আসলে আমরা শিলপাটায় বেটে তরকারি রান্না করা হতো, এক সারাদিনই লেগে যেত একটা এক বেলার খাবার তৈরি করতে, সেখানে এই সুবিধাগুলি আমরা পাচ্ছি এইসব কারণেই। হয়ে গেছে, আচ্ছা এখন সিগন্যাল দিচ্ছে, আমি বের করে নিচ্ছি। এখন আমার চিনিটা মিক্সড করা বাকি, চিনিটা মিক্সড করে দিব। এই যে দেখেন আমার জর্দা কিন্তু একদম ফুলে ডবল হয়ে গিয়েছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন চিনিটা ভালো করে মিক্সড করে দিব। জর্দায় আসলে চিনি একটু কম দিলে ভালো হয়, ঝরঝরা থাকে বেশি। এই জর্দায় আসলে বাসমতি চালটা নিলেই ভালো হয়, দেখতে ভালো লাগে। হ্যাঁ, বড় হয়, দেখতে ভালো লাগে। আচ্ছা, এখন চিনিটা আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, যেন সব জায়গায় চিনিটা পৌঁছায়। চিনিটা মিক্সড করার জন্য আমি আরও 5 মিনিট দিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস দেখতে পাচ্ছি এখানে, আছে জাফরান, মুরব্বা। হ্যাঁ, এখন ওই বাকি জিনিসগুলি আমি 5 মিনিট পর, এগুলি ছাড়া বোধ হয় ইনকমপ্লিট জর্দা। হ্যাঁ, এটা আসলে কম্পালসারি না, মেইন উপকরণগুলি আমার দেওয়া শেষ, এখন এটা আমি পেস্ট জর্দা বাদাম বলতে আমরা এই যে মুরব্বা, তারপরে কিশমিশ, বাদাম থাকতেই হবে, আর এই যে বেবি কিউট যে মিষ্টিগুলা, এগুলো না হলে মনে হয় যে হলো না জর্দাটা। জীবনযাত্রাটা সহজ করার জন্য কিছু জিনিস না হলেই চলে না, সেটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে ওয়াশিং মেশিন। আর ওয়াশিং মেশিনের মাঝে আমি স্যামসং এরটা নিজেও ইউজ করছি, এখন যেটা আমি ইউজ করছি সেটার মাঝে আপনার একটা কুইক অপশান আছে, যেটা 15 মিনিটেই ওয়াশ হয়ে বের হয়ে যাবে, যেটা হয়তো অনেকেই ভয়ে কিনতে চায় না, যে ইলেকট্রিসিটি অনেক বেশি টানবে, 3 ঘন্টার আগে এটা শেষ হবে না, বন্ধ হবে না। আর আরেকটা সুবিধা হচ্ছে যে ওটার হট ওয়াটার অপশান আছে, তো যেহেতু মেশিনটা শুধু ঘুরে কাপড়টা ধুচ্ছে, এখানে যদি হট ওয়াটার অপশানটা থাকে কাপড়টা বেশি পরিষ্কার হয় শুধু ঠান্ডা পানিতে ধোয়ার চেয়ে। তো আমি যখনই কিনি এই হট ওয়াটার অপশানটা আছে কি না এটাই সবার আগে দেখি। আর তারপর এখানে তো প্রায় 70% ড্রাই হয়ে যাচ্ছে, শুকানোর জন্য আমাকে খুব বেশি সময় নষ্ট হচ্ছে না, সময়টাও আমার সেভ হলো। আর আমার সবচেয়ে ভালো লাগে যে কুইক ওয়াশ অপশানটা থাকাতে, যে অনেক সময় কাপড় খুব ময়লা থাকে না, কিন্তু ওই যে আমাদের জীবাণুমুক্ত করার জন্য অনেক সময় ধোয়া লাগে, তো এত লম্বা সময়ের জন্য আমরা চালাতে চাই না সাধারণত, যে অনেক বেশি ইলেকট্রিসিটি টানবে হয়তো, সেক্ষেত্রে আমরা এই কুইক অপশানে চলে যেতে পারি। সিগন্যাল দিয়েছে, এখন আমি বের করছি এটা। এখন আমার শুধু এই ইনগ্রেডিয়েন্টসগুলি অ্যাড করা বাকি, এখানে আমি মুরব্বাটা অ্যাড করে দিচ্ছি, মানে ফ্লেভারের জন্য যেই জিনিসগুলি ইউজ করা হয় সেটা দিয়ে দিলাম। এখন এখন এটাকে আমি আবার দিয়ে দিচ্ছি জাস্ট মিক্সড করার জন্য। মাইক্রোওয়েভে আসলে সবচেয়ে জরুরি যেই জিনিসটা সেটা হচ্ছে টাইমিং, মানে টাইমিংটা আমরা খেয়াল করি না বলে অনেক সময় খাবার নষ্ট হয়ে যায়, সবাই ভয় পাই। আর ভয় পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, এখানে দুটো ব্যাপার খেয়াল রাখতে হবে, এক তো টাইম, হ্যাঁ, দুই হলো পাওয়ার। হ্যাঁ, আমি যদি পাওয়ারটাকে ঠিক রাখি, পাওয়ারটাকে আমি মেনটেন করি, কিছুটা হাই পাওয়ারে করতে হবে, কোনো কোনো খাবার আমরা মিডিয়াম হাই, কোনো কোনো খাবার আমরা মিডিয়াম লোতে যাব। এই আমার সময় শেষ, আমি বের করে নিচ্ছি, বা একেবারেই পারফেক্ট একটা শাহী জর্দা চলে এসেছে।
এভাবে প্রথমে একটু পানি পানি থাকলে তো ভয় পাওয়ার কিছু নাই, একটু পরে এটা শুকিয়ে যাবে, আস্তে আস্তে টেনে আসবে। এখন এখানে আমি মাওয়া ব্লেন্ড করে রেখেছিলাম, এই মাওয়াটা কিন্তু আমার ঘরের করা, বাইরের মাওয়া এখন দেওয়া উচিত না, কারণ বাইরের মাওয়াটা দেখবেন এত সাদা থাকে না। বাইরে থেকে মাওয়া না এনে এইভাবে 1 লিটার দুধ দিয়ে কিন্তু অনেকটা মাওয়া হয়ে যায়। তারপর কিছু মোরব্বা দিচ্ছি, কিছু কিচমিচ দিচ্ছি, চাইলে তবক দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার শাহি জর্দা। তানিয়াপা, আপনার জন্য অনেক ধন্যবাদ আমাদের স্যামসাং স্মার্ট কিচেনে আসার জন্য এবং এত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি আমার দর্শকদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ তানিয়াপা আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদেরকে ও স্যামসাং স্মার্ট কিচেনকে। দর্শক, দেখলেন তো সাইদাপ্পা কত সহজেই তৈরি করে ফেললেন মাইক্রোওভেনে শাহি জর্দা। আপনারাও যদি খুব ঝটপট এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে চান, তাহলে রেসিপিটি আরও একবার মিলিয়ে নিন। আর আমি যাচ্ছি স্যামসাং স্মার্ট কিচেন বিরতিতে, ফিরে আসছি আরও একটি রেসিপি, সেই সাথে আপনাদের পছন্দের কোনো তারকাকে সঙ্গে নিয়ে। বাসমতি চাল ধুয়ে রং মাখিয়ে রাখুন। একটি ওভেন প্রুফ পাত্রে ঘি, এলাচ, দারচিনি ও চাল দিয়ে হাই পাওয়ারে 2 মিনিট রান্না করতে হবে। বাটিটি বের করে 4 কাপ গরম পানি দিয়ে 12 মিনিট আবারও রান্না করতে হবে ওভেনে। মাঝখানে একবার উপকরণগুলি নেড়ে দিতে হবে। এবার চিনি দিয়ে আরও 5 মিনিট রান্না করতে হবে। এবার আবারও ডিশটি ওভেন থেকে বের করে নিয়ে মোরব্বা, পেস্তাবাদাম দিয়ে ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার শাহি জর্দা। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আছেন এমনই একজন মিষ্টি মেয়ে যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। সদা হাস্যময়ী, সদা লাস্যময়ী এই বিউটিফুল গর্জিয়াস লেডি আউটসাইড অ্যান্ড ইনসাইড। সাথে আছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হীরা। ওয়েলকাম টু আওয়ার স্যামসাং স্মার্ট কিচেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তুমি এসছো আমাদের স্যামসাং স্মার্ট কিচেনে তোমার অনারে। আজকে আমি একটা ছটপট একটা স্ন্যাক্স আইটেম করব। ও ওয়াও, ব্রেড বাস্কেট। আচ্ছা, ওকে। আজকে আমরা অনেক গল্প করব যেহেতু তোমাকে পেয়েছি, শিল্পাকে আমরা অনেক কিছু জেনে নিব তোমার। পাউরুটি, ডিম, সুইট কর্ন, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, মটরশুটি, পনির, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, টমেটো সস এবং তরল দুধ। আমাদের একটা টেনশন কাজ করে ঘুমার থেকে উঠেই, যে কি ব্রেকফাস্ট থাকবে এবং বাচ্চারা যদি থাকে তাদের পছন্দের কি, বাড়ির বয়স্করা তাদের জন্য কি করব, সবার জন্য ওভারঅল হেলদি খাবার আমরা কিভাবে তৈরি করতে পারি, বিশেষ করে যারা আমরা সংসার মেনটেন করি, সবাইকে নিয়ে চিন্তা করি, তাদের এই ব্যাপারটিতে কাজ করে। তো আমি একটা সহজ সলিউশন নিয়ে এসেছি, এটা একটা হেলদি ব্রেকফাস্ট। পাউরুটি দিয়ে করব, পাউরুটি সাইডগুলো আমি ফেলে নিচ্ছি। নর্মালি যখন আমি ইউজ করি ব্রেড, তখন আমি সাইড আসলে ফেলেই দিই, অনেকে আবার এটা রেখে দেয়। হ্যাঁ, এটা আবার অনেক কাজে লাগানো যায়। আমরা এটা দিয়ে ব্রেড ক্র্যাম করতে পারি, ব্লেন্ডারে গুঁড়ো করলেই হয়ে গেল, আর কিছুই না এটা তো, কারণ পুষ্টি কিন্তু একই আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি স্লাইস করা হচ্ছে, এটা কি মানে? এটা একটা, যেহেতু আমি একটা বাস্কেটের মতো করব, মানে কাপকেকের মতো বলা যায়, মোল্ডে দিব আর কি। আচ্ছা আচ্ছা, তো এই জন্য এটাকে ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। কিউব করে নেওয়া হচ্ছে। নরমালি কি ব্রেকফাস্ট থাকে হীরার? ব্রেকফাস্টে আমার ওইভাবে খুব কি বলে এত কিছু খাওয়া হয় না আসলে। আমি খুবই মানে কফিটা, এগটা অ্যান্ড দেখা যাচ্ছে একটা কেক কিংবা ব্রেড, টাইম টু টাইম খুব মজাদার কিছু মেনু থাকলে তখন আবার। এমনি কি রান্না করা হয়? রান্না না, টাইম টু টাইম যদি ফ্রি থাকা, আসলে ওইভাবে ফ্রি থাকা হয় না, বাসায় থাকা হয় না। ফ্রি থাকলে কেমন সময়গুলো, এখন যেহেতু আমরা একটা কঠিন সময় পার করছি। হ্যাঁ, দ্যাটস ট্রু। আসলে ফার্স্টের দিকে তো আমি খুবই বোর ফিল করতাম অ্যান্ড কাজ অ্যান্ড এভরিথিং, বিকজ আমি তো ডেইলি বিজি থাকতে হতো, আমার ওই বিজিনেসটা আমার আমি মিস করছিলাম অ্যান্ড অল। সো এখন আমার দেখা যাচ্ছে লং টাইম হয়ে গেছে, এখন আমি ইউজ টু হয়ে গেছি বাসায় থেকে বই পড়া, টিভি দেখা, টাইমটাকে মানে কভার করা আর কি, টাইম পাস করা। হ্যাঁ, পাস করা। আই হোপ এটা আমরা খুব
খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কঠিন সময়টা আমরা ইনশাআল্লাহ রাইট পার করব। ফ্যামিলিকে টাইম দাও, আমরা সতর্ক থাকি, সচেতন থাকি, সচেতন থাকা। হ্যাঁ আচ্ছা, আমার কিছু হেল্প লাগলে আমি কিন্তু করতে পারবো। আমি শুনি তোমার সম্পর্কে। স্টার্টটা হচ্ছে আমার লাক্স থেকে, একটা বিউটি কম্পিটিশন ইয়ারে ছিল এটা 2009-এ, সো বেশ লং টাইম 2009-এ। সো ওখান থেকেই স্টার্ট মডেলিং, তারপরে নাটকে আসা, আমি আবার হোস্টিংও করেছি কিন্তু, সো সব কিছুতে আমি ইনভলভ। সো আমাকে বিজি বহুবিধ বলে আমি দুধের সাথে ডিমটা মিলিয়ে দিলাম। আচ্ছা, দুধ আর ডিম, তারপরে এতে আমি সল্ট অ্যান্ড পেপার অ্যাড করবো। সল্ট সল্ট অ্যান্ড হোয়াইট পেপার, চাইলে কেউ ব্ল্যাক পেপারও দিতে পারে। ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, হ্যাঁ ওটা আমি ভেজিটেবলও দেবো, এবং খুবই ইজি প্রসেসে করা হবে যেটা। এখন এখানে কিছু ভেজিটেবল আছে, সেগুলো অ্যাড করবো। এখানে আছে টমেটো, টমেটো সেই সাথে দিচ্ছি ক্যাপসিকাম। আর এই টাইমটায় আসলে এই ধরনের ভেজিটেবল খাওয়া আসলে উচিত, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং জিঙ্ক রয়েছে, আর সাথে প্রোটিন জাতীয় খাবারও খেতে হবে, যারা আমরা ইমিউন সিস্টেম বাড়াতে চাচ্ছি তাদের জন্য খুবই দরকার, এবং এটা অবশ্যই আমাদের খাওয়া উচিত এই টাইমটায়। সবসময় তো সবার জন্য খুব হেলদি একটু ব্রেকফাস্ট তো খুবই পারফেক্ট মেনু। দিলাম কিছু সুইট কর্ন, সেই সাথে মটরশুঁটি, এগুলো তো আমরা সালাদ হিসেবেই খাই, এই জন্য হ্যাঁ সালাদ হিসেবে একদম রয়ে রেখেছি। আর এর সাথে একটু সল্ট, একটু পেপার, আচ্ছা এটা দিচ্ছি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স উইদাউট চিলি। আমি কিন্তু নর্মালি এই ভেজিটেবল এইভাবেই খেয়ে ফেলি, আসলে আমার ভালো লাগে, মানে থাকে আর কি মেনুতে আমার। তো আর একটু টেস্টি করার জন্য আর কি ওকে আমরা একটু টমেটো কেচাপ সেই সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আচ্ছা জাস্ট মিশিয়ে নিচ্ছি। এই যে আজকে হীরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে অবস্থানে হীরাকে আমরা দেখছি, হীরা অনেক কাজ করছে। তো এই হীরা হয়ে ওঠার, এই রত্নটা হয়ে ওঠার পিছনে নিশ্চয়ই অনেক গল্প আছে, স্ট্রাগলিং তো আছে। হ্যাঁ ডেফিনেটলি, আমি বলেছি শুরুটা আমার লাক্স থেকে, আসলে স্ট্রাগলিং, প্যাশন, ডেডিকেশন না থাকলে কিছু করা পসিবল না। খুবই ইয়াং টাইমে আমি আসলে এখানে মডেলিংয়ে ইনভলভ হই, সো পড়াশোনা অ্যান্ড এভরিথিং। তো আব্বু খুব কনফিউজ ছিল আসলে কি করছি অ্যান্ড অল, তারপরে ফ্যামিলি থেকে সবাই সাপোর্টিভ ছিল সবাই। হ্যাঁ তো অনেক কঠিন সময় কিন্তু তোমরা পার করেছো, ওই সময়টা কিন্তু এতটা ইজি ছিল না, এখন যতটা ইজি। হ্যাঁ ওই যে বললাম প্যাশন ডেডিকেশন না থাকলে কিছু করা পসিবল না, সেটা কম্পিটিশন থেকেই আসা হোক আর এমনিতে মুভির ব্যাপারে সবাই চাচ্ছিলো যে মুভি কেন করছি না, আসলে 12 বছর হয়ে গেছে, লং টাইম, কেন করছি না। আমি প্রতিটা ইন্টারভিউতে আমার এই কোশ্চেনে অ্যান্সার দিতে হতো আর কি, কেন, ওয়াই নট, কেন না মুভি, কেন না। আসলে স্ক্রিপ্ট এভরিথিং সব কিছু মিলে ভালো পাইনি তখন, ব্যাটে বলে মিলেনি। হ্যাঁ দ্যাটস হোয়াই করা হয়নি। সো এটা সাডেন আসলে এগ্রি করা, এটা চয়নিকা চৌধুরীর ফার্স্ট মুভি বিশ্ব সুন্দরী, স্টোরিটা ইটস লাভ স্টোরি বাট ইটস নাইস, ইটস আ ডিফারেন্ট। তো কাজ করা হয়েছে, শুটিং শেষ, রিলিজ যখন দিবে তখনই আমাদের এই অবস্থা। সো ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করব, শেষ করব, দেন মুভিটা রিলিজ পাবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় আছি, তোমার মুভি রিলিজ পাবে এবং সেটা সুপার হিট হবে ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমরা এটা এটা আমি প্রথমে মোল্ড নিয়েছি, হ্যাঁ মোল্ড আমি ওয়েল ব্রাশ করে নিয়েছি। আচ্ছা তুমি ভেজিটেবলের লেয়ার গেল, এখন আমি কিউব করা পাউটিগুলো দিয়ে দিচ্ছি। ওকে, খুবই সহজ, ইটস ডিফারেন্ট আসলে, এটা মানে যেটা হবে আর কি ডিফারেন্ট। একঘেয়েমি খাবার খেতে কেউই পছন্দ করে না। আচ্ছা দেন আমরা এটা দিয়ে দিব না, ডিম এবং দুধের লেয়ারটা দিয়ে দিচ্ছি একেবারে। আমরা সকালে ব্রেকফাস্টে যা যা খাই তাই, অনেক বাচ্চারা আছে, বাচ্চাদের দুধ খেতে চায় না কিংবা ডিম খেতে চায় না, হ্যাঁ বাচ্চারা খুব এইভাবে যদি আমরা করে দিই আমার বিশ্বাস তারা খাবে। এখন উপরে আমি চিজ গ্রেট করে দেবো। তোমার একটা টেলিফিল্ম আমার মনে দাগ কেটে আছে, তাই তোমাকে সাথে বোধহয় আমাদের তাহসানও ছিল, খুব ভালো লেগেছে, আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম তোমার ওই অভিনয় দেখে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ ভালো একটা কাজ ছিল, ভালো অভিনয় করেছো, থ্যাংক ইউ, এবং মনে রাখার মতো গল্পটাও কিন্তু ভালো ছিল। হ্যাঁ একটু আমি দিয়ে দিব টমেটো কেচাপ, সেই সাথে চিলি সস। ও লুক নাইস, কালারফুল, শুধু এটাই বাদ ছিল, খুব
চট জলদি হয়ে যায়, জাস্ট টাইমটা সেট করে দিলাম, সময় হয়ে গেলে সে ডাকতে থাকবে, এর মধ্যে পুরো যাবে না, লেগেও যাবে না, আমি নামিয়ে নিব। স্যামসাং এর মানে এভরি প্রোডাক্ট, সব প্রোডাক্টই আসলে খুব ভালো, এটাকে ইজি করে দিয়েছে, একেবারে ইজি একদম। তা এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনে, হাই পাওয়ারে যাচ্ছি আমি 3 মিনিটের জন্য। ওকে, 3 থেকে 4 মিনিটে এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। র‍্যাম্পে তো আমরা পাচ্ছি, অভিনয় পাচ্ছি, সেই সাথে চলচ্চিত্র আমরা পাবো, ভবিষ্যতে আরো বেশি বেশি পাবো, তো আর কোনটাতে আমি দেখতে পাবো হীরাকে? এখন ভালো কিছু যদি অফার আর সামনে পাই এন্ড অল, তাহলে অবশ্যই রেগুলার হতে চাই। ফিউচার নিয়ে ভাবি না আসলে, সামনে কি, হ্যাঁ আমাদের মডেলিংয়ে আসলে ইন্টারন্যাশনাল লেভেলের কাজ হচ্ছে, আমি বাইরে থেকে কাজ করে এসেছি, নিউ ইয়র্কে অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু ফ্যাশন শো বেস্ট মডেল, অ্যান্ড থাইল্যান্ডে কাজ করছে, জাপানে ফ্যাশন শো, সো এরকম ইন্টারন্যাশনালি আরও ভালো আমরা কাজ, ভালো ভালো বড় বড় শো, বিগ শো অ্যান্ড এভরিথিং, কাজের তৃষ্ণা, কাজের নেশা, এটা বোধহয় কখনো শেষ হয় না। হ্যাঁ, সো আমাদের হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে। ও ওয়াও, লুক সো ইয়ামি। এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং পিরিয়ডে থাকলে তখন ভালো মতো সেট হয়ে যায়, এটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমরা এটাকে ডিমোল্ড করব। তো আমি একটু কেয়ারফুলি উঠিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য পারফেক্ট ফুড আসলে, ব্রেকফাস্ট সবার জন্য, আমাদেরও কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, ওকে, আমরা এখন কি ডেকোরেট করতে পারবো, এভাবে আমরা সস দিও চাইলে এটাকে ডেকোরেট করতে পারি, ডেকোরেট করতে পারি, রাইট। অবশ্যই খাবারের আগে, রান্না করার আগে অবশ্যই ভালো করে আমাদের পূর্ব শর্ত হলো হাত ধোয়া, আর এখন তো হাত ধুচ্ছি আমরা সবাই, হাত ধুচ্ছি। হ্যাঁ, এনিওয়ে রেডি না? তো হীরা, তোমার অনারে তৈরি করে ফেললাম মাত্র 3 মিনিটে ব্রেড বাস্কেট। থ্যাংক ইউ সো মাচ, অনেক ইয়ামি একটা ব্রেকফাস্ট, অ্যান্ড দর্শকরা দেখতে পাচ্ছেন খুব কালারফুল, আমার তো খুব ভালো লেগেছে, অবশ্যই আমি বাসায় ট্রাই করব, সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখে নিন ব্রেড বাস্কেট তৈরি পুরো প্রস্তুত প্রণালী। পাউরুটি সাইড ফেলে টুকরো করে নিতে হবে, ডিম ফেটে তাতে দুধ ও লবণ গোলমরিচ দিয়ে ফেটে নিতে হবে, সমস্ত সবজিতে সামান্য লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, সস মিশিয়ে নিতে হবে। এবার মোল্ড বা কাঁচের বাটিতে পর্যায়ক্রমে সবজি, পাউরুটি কিউব, ডিমের মিশ্রণ দিয়ে উপরে চিজ ও সব শেষে টমেটো সস দিয়ে মাইক্রো হাই পাওয়ারে 3 মিনিট কুক করতে হবে। হয়ে গেল মজাদার ব্রেড বাস্কেট। ঝটপট তো রান্না করে ফেললাম ব্রেড বাস্কেট, এখন ঝটপট একটু টেস্ট করে বলে দাও কেমন হয়েছে। থ্যাংক ইউ, অবশ্যই ভালো হবে, বিকজ এখানে সব কিছুই খুব হেলদি, রাইট? বিশেষ করে তোমরা যারা হেলথ কনসিয়াস তাদের জন্য বোধহয় এটা আরও অ্যাপ্রোপ্রিয়েট। খুবই ইয়ামি আসলে, আমি বাসায় অবশ্যই ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো, এরকম চট জলদি একটা রেসিপি আসলে খুবই ইজি হয়ে, অবশ্যই সবাই ট্রাই করবে আর আমি তো অবশ্যই ট্রাই করবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ যে আমাদের প্রোগ্রামে এসছো, আমাদের স্যামসাং স্মার্ট কিচেনে এসছো, এবং তোমার সাথে অনেক গল্প করেছি এবং অনেক না জানা কথা কিন্তু আজ জেনেছি, দর্শকরাও শুনেছে নিশ্চয়ই, তারা খুশি হবে। তোমাকে অনেক ধন্যবাদ। আর এই স্মার্ট কিচেন তোমার আলোয়, হীরার আলোয় কিন্তু জল জল করছে, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও, আর স্যামসাং স্মার্ট কিচেনে এসে আমারও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ এটিএন বাংলাকে, আর থ্যাংক ইউ আপনাকেও, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সব কিছু যেমন শুরু আছে তেমনি শেষও আছে, শেষ করতে হচ্ছে আজকের আয়োজন, তবে দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে আপনাদের প্রিয় স্যামসাং স্মার্ট কিচেনে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।